এইখানের কণ্ঠই আছে এক কবিতা, এইখানের কণ্ঠই আছে প্রেম, সেউজীয়া পথার আর নীলা আকাশ, গৌতম প্রসাদপুরের কবিতা অমিতাভ। অমিতাভ মুখ অমৃত দিয়া তুমি, দিয়া মুখ পথর সংহার, করা আজি মুখ বেদ টান, মই নিকিম মূঢ় অজ্ঞান, এন্ধাৰ নিশাৰ মায়া মোহ ত্যাগ করি অধস্ত জীৱনৰ নাইকিয়া কৰিবতে, উত্তরণ করি আজি মোৰ নিৰুদ্ধ দৃষ্টিত মাঝে মাঝে উঠা নৃত্য চিত্রপটর তামস প্রসার, মোর অন্ধ জীবনের আজি শেষ হব যদি, মোর অন্ধ জীবনের আজি শেষ হব যদি, ভুল আর বসার ধুলির মাঝে হয়ে যাব নিঃশেষ মোর অতীত জীবনের বিখ্যাত পাণ্ডুলিপি, আর মই উল্লাসিত ছন্দত কম হে মোর অতীত বিদায় বিদায়, হে মোর মোহময়ী অতীতর পার্থিব সঙ্গীত, মোর জীবনের নতুন পদুমর বাহিবর বিকশিত করে উত্তরিয়া মলায়া বতাহ ছাতি সজোরে আগুয়াই গো, মাত দৃঢ়তারে কই গল এবার নহয় দুবার নহয় সহস্রবার, গতি জীবন আর জীবনই গতি এই সেউজীয়া পৃথিবী খান, দারুণ দারত পহা কবজনীর দরে সকল খন দেখিয়া চিরন্তন মাথু এটি গাথা, যাত্রা যাত্রা আর যাত্রা, মুক্ত আকাশের তলত মই আর মোর প্রজ্ঞায় মিতিরালি করে নতুন পোহর দেখি আগুয়াই যা মহাপ্রস্তুতির সময় বিচারি, কিন্তু মোর মর্মর টিঙা এটিও যে শিমলুর তোলা, মোহাময়ী রূপহী কাপড়ের গাত লওয়া কাপুরখনের দরে চঞ্চলা আমনা অনন্যা, সাগর বুকুত ঢৌ লেখি লেখি বতাহর দুরন্ত মরণ শুনি, মই এক দিকভ্রান্ত নাবিকর দরে হই পড়ু উত্তাল, নিশব্দে মই ভাবো আজি ত্রিশ মাইল খুঁটির কাষত থিয় দি যাত্রা শেষ হবলৈ কিমান বাকি, যদিও জানি এই যাত্রার নাই অবশেষ, মই দ্রুত প্রবাহিত টাইফুন, মই দ্রুত প্রবাহিত টাইফুন, এক ছাত্রয়ে মই চঞ্চল কুবাল নদীর সুদর, মোর হৃদয় এটাই লক্ষ্য যাত্রা যাত্রা, কিন্তু অমিতা মোর প্রবাহ এক ভ্রান্ত বলয়ত,
কারণ মই সন্ধান বিহীন যাত্রার পথ সেয়ে অমিতা করজোরে প্রার্থনা তোমাক মোক অমৃত দিয়া মোক পথ দিয়া মোক বেদ দিয়া মই মূঢ় দেবশ্রী শর্মা ডাঙরীক ধন্যবাদ জ্ঞাপন করলো। এইবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাইছো শাহিন খুশবু। শাহিন খুশবুয়ে কবি নবকান্ত বড়ুয়াদেবর কবিতা ক্রমশ আবৃত্তি করবেন।